আমরা আজকে উপস্থিত হয়েছি আইজিএফ ফ্যামিলি ডে 2024। আজ 17ই ফেব্রুয়ারি শনিবার 2024 পদ্মপুকুর রিসোর্টে কেরানীগঞ্জ উপজেলার এখানে অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিকদের মিলন মেলা। আপনারা আয়োজন দেখছেন, সবাই মিলে অনেক কথা বলবো।
আমাদের এই যে মিডিয়া যেন আরো সামনে উত্তর আরো বৃদ্ধি পায়, সবাইকে অনুসন্ধান যে আমাদের মাসুদ রানা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রান্না বান্না চলছে, সাংবাদিকদের মিলন মেলা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখবো আমাদের রান্নাবাড়ার কতটুকু অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে রান্নাবাড়ার কাজ প্রায় চলছে শেষ পর্যায়ে। আপনারা দেখছেন সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিকদের পরিবারদের নিয়ে আজকের আয়োজিত অনুষ্ঠান ফ্যামিলি ডে 2024। এটি অনুষ্ঠিত হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার রামের কান্দা এলাকায় পদ্মপুকুর রিসোর্টসে। আমরা যারা পেশাদার সাংবাদিক আছি, আমাদের পরিবার পরিজন নিয়ে আজকে এই বিরহ একটি আয়োজন চলছে। এই মুহূর্তে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, একই সাথে রান্নাবাড়ার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। হ্যালো,
আলাদা হ্যালো, এবারে চলে আসছি আমাদের ভাই কবি লেখক আকাশমণির সাথে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আকাশমণি, সম্মানিত ভাই অতিথিবৃন্দ, সম্প্রতি তোমার একটি বই বেরিয়েছে, এই বই সম্পর্কে যদি সন্ধ্যায় খালি হাতে যাবেন আপনার ফ্যামিলির জন্য বৃষ্টির ছন্দে মাটির গন্ধে আইজিএফ এর আজকের এই ফ্যামিলি ডেতে যারা আমাদের সহযোগিতায় ছিলেন, নিজের বোন নামটা, যারা আমাদেরকে এবারে বের হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারা অনেকেই আসুন, আজ এসেছেন, অনেকে আসেন নাই, বইটা কিনুন। আমি একবার ওনাদেরকে আমার সভাপতি সান্নিধ্যে থেকে তাদের নামগুলো আমি ঘোষণা করতে চাই। রেফেলডোতে যারা আমাদেরকে এই সাংবাদিক সমাজকে পুরস্কার দিয়ে সহযোগিতা করতে চেয়েছেন, সেটা তারা হচ্ছেন 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশনটি দিয়েছেন শাহজাহান সাজু। শাহজাহান সাজু ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা পদে আছে, করবেন আর কি, তুই কি দিস নির্বাচন করতে যাচ্ছেন পদপ্রার্থী। স্যামসাং মোবাইল ফোন অ্যান্ড্রয়েড, সরি স্যামসাং না, নির্বাহী সদস্য আমাদেরকে মীর আফরোজ ভাই ডিনার সেট দিয়ে সহযোগিতা করেছেন, গোলাম মোস্তফা ধ্রুব উনি আমাদেরকে একটি ডিনার সেট উপহার দিয়েছেন, সিলিং ফ্যান উপহার দিয়েছেন এস এম আবু সাইদ, আজকে সংবাদ পত্রিকার সম্পাদক, আমি যে পত্রিকায় কাজ করি। টেবিল ফ্যান আরেকটি দিয়েছেন মফিজুল ইসলাম খান বাবু, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক। প্রথম থেকে একটু বলেন ভাই, শুনি নাই কসি ভাই, শুনি নাই। ধন্যবাদ আমাদের সাবেক সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের খন্দকার মোজাম্মেল ভাই, দুইটা ডিনার সেটের ঘোষণা দিয়েছেন এখানে, আমরা খন্দকার মোজাম্মেল ভাইকে ওই ডিনার সেটই ভাত খাওয়াবো ইনশাআল্লাহ, কারণ যেহেতু আমাদের পরিবারের সদস্য, আমরা কি ওনাকে আইজিএফ এ পাবো? গেছেন না পাবো? ইয়েস ভাই, নতুন করে বলেন, শুনি নাই। আমাদের মেহেদি হাসান ভাই, গাজী টেলিভিশনের মেহেদি হাসান ভাই 3,000 টাকার প্রাইজ বই দিয়েছেন, যিনি এই প্রাইজ বইটি পাবেন আমরা তাদেরকে কোটিপতি বানাই দিতে পারি, আমাদের জাকির ভাই যার ছেলে একটু আগে গান পরিবেশন করলেন, ইলেকট্রিক কেটলি লার্জ বড় কেটলি রেজাউল করিম ফাইনাল স্টোরে উনি সম্ভবত কোষাধ্যক্ষ পদে নির্বাচন করতে যাচ্ছেন, ইলেকট্রিক কেটলি প্রদান করেছেন জাওহর ইকবাল ভাই, ইলেকট্রিক উনি সাধারণ সম্পাদক পদে ভর্তি ঢাকা সামি রিভার কাউন্সিল, ইলেকট্রিক কেটলি সাজেদা হক দেশ বর্তমানে আছেন,
সদস্য পদে প্রার্থী ঢাকা সাংবাদিক ইন্ডিয়া ইলেকট্রিক ক্যান্ডিডেট মাঝারি ক্যান্ডিডেট দিয়েছে জান্নাতুল ফেরদৌস সোহেল সম্ভবত ঢাকা সাংবাদিক ইন্ডিয়ার দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বিশাল আয়োজন বুঝি না বন্ধুরা আমি এখন চলে আসলাম যে সেই পদ্ম পুকুরের পুকুর পারে আমার সাথে যুক্ত আছেন সাথে আছেন আমার আরেক বন্ধু এনামুল হক কাজল সে আমার খুব ফেভিকল ফ্রেন্ড এই যে হচ্ছে কেমন আছো ভাই আসসালামু আলাইকুম আমাদের দুজনের পক্ষ থেকে আগামী ৬ তারিখ নির্বাচনে তকুয়াত্তার পরিষদের সকল সম্মানিত ভোটারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের ভোট প্রত্যাশা করছি তকুয়াত্তার পরিষদ সময়ের সেরা পরিষদ ইনশাআল্লাহ এই পরিষদ সম্পর্কে এনামুল হক কাজলের অনুভূতি জানতে চাইব ধন্যবাদ তপুয়াত্তার পরিষদ সবার সেরা পরিষদ ইনশাল্লাহ তপু ভাইয়ের পাশে আছি থাকব প্রচার এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মোহাম্মদ মামুন শেখ নির্বাচন করতেছে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং ভোটারদের থেকে ভোট চাই সকলের দোয়া চাই এবং তপু ভাইয়ের জন্য বিশেষ করে তপু ভাইয়ের জন্য সে যাতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে আসতে পারে সেজন্য সকলের কাছে ভোট চাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনছিলেন এনামুল হক কাজলের অনুভূতি এবং তার যে আজকের ভোটারদের কাছে যা তার প্রত্যাশা আমরা এখন দেখব যে দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে যে পদ্ম পুকুর পুকুরটি আসলে যদিও এই পুকুরে এখনো পদ্ম দেখা যাচ্ছে না তবে চারিপাশে কিন্তু আমাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের পরিবার পরিজন নিয়ে বিস্তীর্ণ জায়গায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় বসে আছেন ছোট ছোট কামরা এখানে রয়েছে অবকাশ যাপনের জায়গাটা বেশ বড় না এটা হচ্ছে আমাদের আরেক বড় ভাই জাহাঙ্গীর আলম শাহিন বড় ভাই তো এই যে আমাদের ইতিমধ্যে যে আমাদের জনপ্রিয় একটি অনুষ্ঠান ইনভেস্টিগেশন যে অনুষ্ঠান করছেন তোমার টিমের মেম্বারে ডাকলো তোমাদের পরিচয় করাই দিই যারা ইতিমধ্যে সাংবাদিকদের মহলে বেশ জনপ্রিয় হয়েছেন এবং সবাই দোয়া করবেন আজকের অনুষ্ঠান যেন আমাদের শুভ হয় অনেক সুন্দর জায়গায় এসেছি আমরা অনেক ভালো লাগছে এরকম আসলে মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দরকার আছে আমরা আসলে একঘেয়ে কাজ করতে করতে মাঝে মাঝে বোরিং ফিল করি শামিম ভাই ভালো লাগছে আমার সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং তাদের কাছ থেকে আজকের এই প্রোগ্রামের অনুভূতি জানতে চাইবো স্বাগত আসলে অনুভূতি বলতে একটা সারপ্রাইজ আমি মনে করি কারণ আজকে আমরা এই আইজিএফ এর মাধ্যমে এই জায়গাটিতে এসেছি খুব ভালো লাগছে কারণ সবসময় তো বন্দি আর কাজ এই ফ্যামিলিকে সময় দেওয়া এই সময় দেওয়া ওই করা তার মাঝে এই যে আনন্দ আজকে যে আয়োজন করেছে আমরা অনেক স্যাটিসফাই ইভেন আমাদের খুব ভালো লাগছে এই জায়গাটিতে এসে ধন্যবাদ আচ্ছা এইবারে আমি চলে যাচ্ছি যেহেতু পেশাগত ভাবে একটি বিষয় জানতে চাচ্ছি আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতায় কাজ করছেন বিশেষ করে বিশেষ সময়ে নানাবিধ বিভ্রান্তিকর ঝামেলার মধ্যে পড়তে হয় প্রতিনিয়ত এটা আসলে কিভাবে কভার করছেন আপনারা
এটা আসলে আমাদের সাংবাদিকতার এথিক্স যেটা বলা হয় এটা মানুষ করবেই, কারণ যেমন সমাজে কিছু খারাপ মানুষ থাকে যেটাকে বলা হয়, তারা কিন্তু সমাজকে সবাই কিন্তু ভালোবাসবে না, কেউ না কেউ সমাজের বিরোধিতা করবে, কেউ সমাজকে ভালোবাসবে, আর কেউ সমাজকে ঘৃণা করবে। এটা নিয়ে আর সাংবাদিক হচ্ছে আমাদের এই আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, কারণ এরকম অনেক বিপদ আমাদের পড়তে হয় অনুসন্ধানী কাজ করতে গেলে। তো আপনিও জানেন যে আপনি সাংবাদিক, আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়, বিভিন্ন সমস্যায় পড়তে হয়, সেগুলোকে আমরা নিজেরা প্রোটেক্ট করে তারপরে কিন্তু আসতে হয়, কারণ এটা থাকবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জে মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবারে চলে যাচ্ছি আমার আরেকজন স্নেহের এবং আত্মার ছোট ভাই মারুক। মারুক, মারুকের সাথে আমার সাংগঠনিক একটা সম্পর্ক রয়েছে, সে বিষয়ে অন্য এক সময় বলবো। মারুক, আজকে আপনার অনুভূতি। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকের যে কারণে আপনাদের সঙ্গে আমরা মানে এক একজনের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, হ্যাঁ, আইজে 2024 আসলে এই সকল সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছে। আর বিশেষ করে আমি যে উদ্যোগটা নিয়েছি রাজধানী টেলিভিশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে টিম তৃতীয় চোখ। আর টিম তৃতীয় চোখে আমরা কাজ করে আমরা বিভিন্ন জিনিস, সমাজের জিনিস তুলে ধরে মানুষকে দেখাতে চাই, জানাতে চাই, জানতে চাই, এই প্রত্যাশা করি আপনারা পাশে থাকবেন। এবারে চলে যাচ্ছি আমার আরেক বন্ধু সিনিয়র সাংবাদিক কামালের কাছে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তোমার অনুভূতি। সুন্দর একটা অনুষ্ঠান করেছে আমাদের কোচি এবং আমেনা, ওরা মিলে যে একটা সুন্দর একটা সংগঠন করেছে এবং এটারই বই প্রকাশ আজকে সেখানে ফ্যামিলি ডেতে। আর এই ফ্যামিলি ডেতে আমরা এসে আমাদের খুব ভালো লাগতেছে এবং আসলে সাংবাদিক সমাজ সবাই যেন একটা মানবন্ধ একটা ফিরে পেয়েছে, এখানে আসার পরে মনটা সচেতনতা লাগতেছে। যে মিডিয়া সম্পর্কে তোমার কিছু বলার আছে? মিডিয়া তো আমরা সব মিডিয়া আমাদের না, যে মিডিয়াতে আমরা লাইভে আছি এই মুহূর্তে। আচ্ছা, হ্যাঁ, যে মিডিয়া এটা খুব বস্তুনিষ্ঠ, আমাদের যে বন্ধুটা সে বস্তুনিষ্ঠ এখানে সংবাদ পরিবেশন করে এবং একদম ইনভেস্টিগেশন, এবং এটাই আমার কাছে ভালো লাগে। এবং আমি মনে করি আমাদের যারা আছে, আমাদের যারা ভিউ আছে, সবাই এটা পছন্দ করে আমার মনে হয়, এবং এই কারণেই সবাই দেখে। ইনশাল্লাহ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে জোহরের আজান হচ্ছে, এ কারণেই আমরা একটু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। আজান এবং নামাজের পরবর্তী সময়ে আমরা যথারীতি অনুষ্ঠানে চলে যাব। আমাদের এই বন্ধু জয়নাল আবেদিন সাংবাদিক ডাইরেক্টর 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সাজ্জাদ আলম কান্ত কুমার 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, 4000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন আমাদের। বন্ধুরা, আজকের মতো এখনকার মতো আপাতত আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, পরবর্তীতে আজান এবং নামাজের পরবর্তী সময়ে আবার অনুষ্ঠান চলমান শুরু হলে তখন আমরা ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।